Wow! Hridoy has stolen the crowd's heart. নামে হৃদয় আর কাজে দারুণ সব বাউন্ডারিতে দর্শকদের হৃদয় জেতাই এই হৃদয়ের কাজ। কিন্তু সেটা কি করে? লিকলিকে শরীর কিন্তু মারেন বড় বড় সব ছক্কা। প্র্যাকটিসেও নিবেদনের কমতি থাকে না, কখনো নোলুক শট, কখনো নতুন কিছু শেখার চেষ্টা। হৃদয় তো হৃদয় জিতবেনি। হৃদয়ের বড় সব ছক্কা মারার রহস্যের খোঁজ করা যাক। হৃদয় ব্যাটটা ধরেন হাই ব্যাকলিফ্টে, সহজ বাংলায় বললে ব্যাটটা একটু উঁচুতে ধরেন, এখানেই অন্যদের চেয়ে আলাদা অনেকখানি এগিয়ে। ব্যাট নিচে রাখলে ব্যাটের মুভমেন্ট শুরু করে ফেলতে অনেকটা সময় লাগে, প্রথমে উপরে তোলা পরে আবার নিচে নামানো কাজটায় বেশি সময় লাগে। কিন্তু ব্যাট যদি প্রথম থেকেই ওপরে রাখা হয় তাহলে অর্ধেক কাজ কমেই গেল। ঠিক তখন সিদ্ধান্ত নেওয়ার জন্য বাড়তি সময় পাওয়া যায়। মোট কথা, বল খেলার জন্য বাড়তি একটা সময় পান হৃদয়ের মতো ব্যাটাররা। আর সঙ্গে অনেকের ভাবনা বড় ছক্কা মারতে বুঝি অনেক পেশি শক্তির দরকার পড়ে, কিন্তু আদতে না, রিস্ট পাওয়ার মানে কবজির জোরে বড় ছক্কা মারাই যায়। হৃদয় যার ব্যবহারে 100-তে 100। হাই ব্যাকলিফ্টে দারুণ সফল ব্যাটার, ইন্টারন্যাশনাল ক্রিকেটে এখনও ক্যারিয়ারের বয়স হয়নি 500 বল, তবে মেরেছেন 50-এর বেশি বাউন্ডারি, প্রতি 9টা বলে মেরেছেন একটা করে 4 কিংবা 6। বলা হয়ে থাকে ব্যাকলিফ্ট আপনি খুব ভালো, সেই সিক্রেটটা কি? না, ওরকম কোনো সিক্রেট নাই, যেহেতু এখন অনেক ক্রিকেট অনেক আপডেট হয়ে গেছে, এখন বিশেষ করে টি-20তে সবাই অনেক চাই যে আসলে ভালো করার জন্য, আমিও ট্রাই করতেছি বা করেছি ভালো করার জন্য। আমার কাছে মনে হয়েছে যে ওই ব্যাকলিপে বা ওই সেট আপে আমি কমফোর্টেবল, ওই জন্য ওটাতেই আসি এখনও। টি-20 ক্রিকেটেও দারুণ সফল এই হৃদয়। জানেন 120 বলের ফর্মেটে খেলতে হবে নানান আনঅর্থডক্স শটও। এই ফর্মেটে প্রায় প্রতি 6 বলে একটা 4 কিংবা 6 এসেছে হৃদয়ের ব্যাটে। নোলুক শট প্র্যাকটিস করতেছিলেন, তারপর বড় বড় 6-এর চেষ্টা করছিলেন, আর সেটা আসলে কেন? ম্যাচে নিশ্চয়ই এমন কিছু চেষ্টা থাকবে? ট্রাই করতেছিলাম, এখন যেহেতু টি-20 খেলা অবশ্যই বাউন্ডারি রানে রানের খেলা, তো ট্রাই করতেছিলাম যে কিভাবে আরও মানে এক্সিকিউশনগুলো আরও পারফেক্টভাবে করতে পারি। জাস্ট এভাবে আসলে চিন্তাভাবনা করতেছি যে যখনই অপরচুনিটি পাবো অপরচুনিটি যাতে ভালোভাবে ইউটিলাইজ করতে পারি। আধুনিক ক্রিকেটে কেন উইলিয়ামসন, বেয়ারস্টো, ডুপ্লেসি, লিভিংস্টনের মতো ব্যাটাররাও দারুণ সফল হাই ব্যাকলিফ্টে ব্যাট ধরে। হৃদয়ের ব্যাটিং স্ট্রাইকের তার একসময়ের ব্যাটিং কোচ জেমিস ইডেনসকে মনে করিয়ে দিত জস বাটলারের কথা, হৃদয় যেভাবে ব্যাট করে তাকে ডট বল দেওয়া খুবই কঠিন কাজ। সঙ্গে তার দারুণ সব স্কিল রয়েছে, যখনই আসলে বাউন্ডারি দরকার পড়ে বাংলাদেশ দলের তখনই হৃদয় বাউন্ডারি মারতে পারেন। একটা সময় উইকেট গেলে বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটাররা বল ছেড়ে ছেড়ে পুরনো করতো আর উইকেটে থিতু হতো, আর হৃদয় একই কাজটা করেন বল বাউন্ডারি মেরে মেরে। কাজটা বেশ ভালোভাবে পারেন এই ব্যাটার। হৃদয়ের ওয়ানডে ক্যারিয়ারের শুরুটা হয়েছিল দারুণ, 8 ওয়ানডে ইনিংসে রান করেছেন 338। আর কোনো বাংলাদেশি ব্যাটারের প্রথম 8 ইনিংসে নেই 300 পেরোনো রান। তবে হৃদয়ের ক্যারিয়ারের একেবারে শুরুর দিনগুলো খুব কাছ থেকে দেখা বাংলাদেশের প্রথম টি-20 অধিনায়ক শারিয়ার নাফিসের মুখেও শোনা গেল হৃদয় বন্দনা। ও আসলে যে বেসটা খুব স্ট্রং থাকে, তো যখন একটা বেস থাকে তখন মুভমেন্টটা খুব মিনিমাল হয়, আর ও যেহেতু মিডল অর্ডার খেলে অভ্যস্ত অনেক, ও কিন্তু মূলত মিডল অর্ডার ব্যাটসম্যান এবং ওকে আমরা বাংলাদেশ জাতীয় দলে জায়গা মতোই ইউজ করা হচ্ছে, তো স্পিনে খুব ভালো খেলে, তো স্বাভাবিকভাবে রিস্টের ওয়ার্ক ভালো। পেস বলে যে ট্রান্সফরমেশনটা ওর হয়েছে, ও বেসটা খুব ভালো রাখছে এবং ওর মুভমেন্টটা খুব কম থাকছে শরীরে, দ্যাটস ওয়াই ও যখন খেলছে বেসটা রেখে ও রিস্টটাকে ইউজ করতেছে, সো হি ইজ ইউজিং হিজ স্ট্রেংথ, দ্যাট ইজ আ প্লাস পয়েন্ট। সিলেটের হয়ে সবশেষ বিপিএল বদলে দিয়েছে হৃদয়কে, প্রায় প্রতি 5টা বলে হৃদয় মেরেছিলেন একটা করে বাউন্ডারি, স্ট্রাইক রেট ছিল 140। যারা টি-20 ক্রিকেট টি-20 ফরম্যাটে ডমিনেট করে তাদের ব্যাটিং দেখতে খুবই ভালো লাগে, তো ওইদের ভিতরে সেই সাপটা আছে আমার কাছে মনে হয়, বল টু বল খেলে এবং স্ট্রাইক রেট মেনটেন করে মানে মেনটেন করতে করার চেষ্টা করে, আর জায়গায় দাঁড়ায় নো লুক শট যেটা বলে সেটা খুব ভালোভাবেই রপ্ত করেছে। হৃদয়ের সবে শুরু, তবে হৃদয় বাংলাদেশের হৃদয় জিততে এসেছেন, এমন শুরুর পরেও কি হৃদয় নিয়ে এমন সব প্রশংসা একটু বাড়াবাড়ি মনে হচ্ছে? রিফাতে মিল, টি-স্পোর্টস। For more update, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.